নমস্কার, শুরু করছি আপনাদের সেই কাঙ্ক্ষিত অনুষ্কা। সেই অনুষ্কার তরফ থেকেই লাইভ। আজকের লাইভে আমি মূলত বিষ্ণুপুরে যে কাতান সিল্ক হয়, নিশ্চয়ই আপনারা কাতান সিল্ক সম্বন্ধে অবগত এবং তার কয়েকটা বেস্ট কালার আমি আপনাকে দেখেও নেব। সেই কালার কয়েকটা দেখিয়ে নিয়ে এই থানের পেন্টেড দিয়ে শুরু করবো। কয়েকটা থান তো প্লেন থানতে তো কয়েকটা কয়েকটা দেখব। এরম কিছু বিষ্ণুপুর এক কালার কাতান সিল্ক হয়। এই থানগুলোর মাপ থাকবে আপনার 6.25, অর্থাৎ ব্লাউজ পিস সমেত একটা শাড়ি। এই বিষ্ণুপুর কাতান সিল্কের বর্তমান প্রাইস থাকছে 2800, 2800। এই দিয়ে বিষ্ণুপুর কাতান সিল্কের এক কালার থানটা শুরু হচ্ছে। এই থানটার উপরে বেশ করে আমরা আমাদের বিষ্ণুপুরের নিজস্ব ঘরনার, অর্থাৎ বালুচুরি মডেলকে কেন্দ্র করে আমরা বেশ কিছু ব্লক তৈরি করে থাকি। তারই কিছু অপশান আপনাদের সামনে আজকে রাখবো। যেমন প্রথম আমি যে কাতানটা নিয়ে লাইভটা করছি, সেই কাতানটা একটা ডুয়েল টোন শেড, শেডার শেড কী আছে, একটা ইয়েলোর সঙ্গে অলিভ গ্রিন বোনা হয়েছে। শাড়ির কোড নাম্বার থাকবে 1379, 1379 নাম্বার কোড, প্রাইস থাকবে 3400, 3400। এই রেঞ্জের উপরে এই বিষ্ণুপুর কাতান সিল্কের ব্লক প্রিন্ট নিয়েই এই লাইভ শোটা আজকে চলবে। খুব অল্প কয়েকটা শাড়ি নিয়ে আজকে এই লাইভ শোটা করবো, কারণ সামনে আমাদের বিষ্ণুপুরের মেলা বসছে 23 থেকে 27 ডিসেম্বর। আপনারা জানেন বিষ্ণুপুরের কাঙ্ক্ষিত বিষ্ণুপুর মেলা হস্তশিল্প বা ক্ষুদ্র কুটির শিল্পের যা আয়োজন থাকে বেশি করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কয়েকটা মেলা হয় তার মধ্যে আমাদের বিষ্ণুপুর মেলাটা অন্যতম। সেরমই একটা মেলা এবং বিষ্ণুপুরের একদম মন্দির নগরীর কাছাকাছি বিষ্ণুপুর হাইস্কুল ময়দানে, এবং আমাদের যে দোকান থেকে আমরা লাইভ শোটা করছি ঠিক ওই ময়দানের পাশাপাশি, অর্থাৎ মা ছিন্নমস্তা মায়ের মন্দির, ঠিক মন্দিরের সম্মুখ সমরেই এই শোরুম। এখান থেকে আমরা লাইভটা করে থাকি এবং অনুষ্কার শোরুম এখান থেকেই লাইভ শোটা হচ্ছে। আমি প্রথম যে থানটা বা প্রথম যে প্রিন্টটা নিয়ে শো করেছি, 1379 নাম্বার কোড, প্রাইস থাকবে 3400, একটা বিনা ফিগার আঁচল পড়ছেন এবং পাড়টাও রাখা হয়েছে বিনা ফিগার। আমাদের ম্যাক্সিমাম আঁচলগুলো বা পাড়গুলো হয় ফিগার বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ কোনো না কোনো আনুষঙ্গিক ছবি থাকে, কিন্তু আমরা এই কয়েকটা কনসেপ্ট নিয়েছি যে গায়ে ছোটো বুটি থাকবে, সেরকম সুন্দর একটা স্ট্যান্ডার্ড পাড় থাকবে, কলগা বিশেষের উপরে আঁচল পাড়। আমাদের যে থানের বা আমাদের যে শাড়ি যেটা মূল বৈশিষ্ট্য, এরম একটা ডুয়েল টোন শেড, যেগুলো ন্যাচারালি অন্যান্য সিল্কের সাথে আপনারা খুবই কমই পান। বিশেষ করে মুর্শিদাবাদ সিল্ক বা ব্যাঙ্গালোর সিল্কে এই ধরনের শেড আশা করা যায় না। একমাত্র আমাদের বিষ্ণুপুর কাতান সিল্কের মধ্যেই এই ধরনের একটা ডুয়েল টোন শেড, অর্থাৎ দুটো কালার দু রকমভাবে শাড়িটা বোনা হয় দুরকম কালার দিয়ে, ঠিক এরম একটা অপশান। পুরো শাড়ির বেসটাই থাকছে এরকম, তার সাথে সুন্দর গায়ে ছোটো বুটি, এই ধরনের পুরো গায়ে বুটি দিয়ে পুরো অলওভার বেসটাকে সাজিয়ে নেওয়া হয়েছে। টোটাল শাড়িটাকে আমরা এভাবে সাজিয়েছি। এবং আমাদের শাড়ির আরেকটা বৈশিষ্ট্য আছে, মাপ বহরের দিক থেকে একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা শাড়ি, অর্থাৎ ভারতবর্ষে যে কয়েকটা প্রমাণ শাড়ি হয় সেই ধরনের শাড়ির সাথে আমাদের বিষ্ণুপুর কাতান সিল্কের বিষ্ণুপুরের ব্লক প্রিন্ট। এবং একটা স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস রাখা থাকছে। এই ব্লাউজের জন্য সুন্দর একটা হাতের বর্ডার দিয়ে থাকি। এই বর্ডারটা হচ্ছে হাতের বর্ডার, খুব সুন্দরভাবে শাড়ির ব্লাউজ পিসের অংশ দেখুন, একটা অনেকখানি জায়গা রাখা হয়েছে, অর্থাৎ যে কোনো প্রমাণ সাইজের ব্লাউজের জন্য এই শাড়িটা বা এই ব্লাউজ পিসটা একদম স্ট্যান্ডার্ড। ঠিক এরকম কয়েকটা কালার আমি শো করব। নেক্সট আমি যেটা শো করছি, 1381, 1389, এই থাকছে কোড নাম্বার, প্রাইস 3400, 3400 এই প্রাইসের উপরে। এটাও একটা ডুয়েল টোন সেট, মাস্টার্ডের সাথে তসর কালার বোনা হয়েছে, অর্থাৎ শাড়ি লম্বা বেশ যেটা আছে সেটা ইয়েলো ঘেঁষা মাস্টার্ড, এবং তার সাথে যেটা চড়ায় যে সূত্র বোনা হয়েছে সেটা কোরা কালার কিংবা গঙ্গাজল কালার কিংবা পোড়া ঘিয়ের কালার, ঠিক এই ধরনের কালার নিয়েই এই শাড়িটা বোনা হয়েছে। সুন্দর একটা আঁচল পাট, একদম বালুচুরি মোটিভ, এবং তাছাড়াও বিষ্ণুপুর যে ট্র্যাডিশনাল ট্রেডমার্ক বিষ্ণুপুরের ঘোড়া, সেই বিষ্ণুপুরের ঘোড়া, সেই বিষ্ণুপুরের বালুচুরি, এই বৈচিত্র্য নিয়েই আমাদের এই ব্লকগুলো। আঁচল পড়ছেন পুরো অলওভার বেশ জুড়ে, এই ধরনের গায়ে বুটি থাকছে পুরো শাড়ি জুড়ে, তার সাথে যে স্ট্যান্ডার্ড পাড়া রাখা হয়েছে সেই পাড়ার মধ্যেও সুন্দর আমাদের বিষ্ণুপুরের যে ট্র্যাডিশনাল ঘোড়া সেই ঘোড়াটাকে তুলে ধরা হয়েছে। পুরো শাড়ির বেশ অপশান থাকবে ঠিক এই ধরনের অলওভার বেশ জুড়ে, ঠিক এই প্রিন্টের অপশান থাকছে, তার সাথে সুন্দর একটা ব্লাউজ পিসের অংশ, এরম একটা ব্লাউজ পিসের অংশ থাকছে শাড়ির জন্য। নেক্সট 1382 নাম্বার কোড, 1382 এই থাকছে কোড নাম্বার, আরও একটা ডুয়েল টোন শেডের উপরে বিষ্ণুপুর কাতানের উপরে ব্লক, এখানে অরেঞ্জের সঙ্গে স্কাই কালার বোনা হয়েছে,
শাড়ির বেস কালার দাঁড়াচ্ছে একটা সুন্দর স্কাই কালার শেড, শেডের মধ্যে সুন্দর একটা ডুয়েল টোন শেড থাকছে, একটা সুন্দর ফিগার বৈশিষ্ট্য বিনা ফিগার কলগা দিয়ে পুরো আঁচল পরিষ্কার সাজানো হয়েছে, এবং গায়ের যে বুটি পাড় রাখা হয়েছে এই ধরনের ছোট বুটি, তার সাথে সুন্দর একটা ইউনিক পাড়, এই ধরনের একটা পাড়ের অপশান, এবং একটা শেড থাকছে পুরো শাড়িটাতেই, টোটাল শাড়ির বেসটাতেই এই ধরনের সুন্দর শেড পাচ্ছেন পুরো শাড়ির অপশানটাতে। অল ওভার বেস ঠিক এইভাবে প্রিন্টের অপশান থাকবে, তার সাথে সুন্দর একটা ব্লাউজ পিসের অংশ, সেই ব্লাউজের জন্য চিহ্নিতকরণ একটা বর্ডার রাখা হয়েছে, এই ধরনের একটা বর্ডার ব্লাউজ পিসের হাতের জন্য দেখেছি আমরা। নেক্সট 1383 নাম্বার কোড, 1383 এই থাকছে কোড নাম্বার, প্রাইস 3400। ইয়েলোর সাথে অরেঞ্জ বোনা হয়েছে, অর্থাৎ আজকের লাইভ থেকে আপনাদের কাছে যতগুলো শাড়ি আমি পৌঁছে দেব প্রত্যেকটা শাড়ির মধ্যে বেলটন সেট পাবেন, এরম একটা আঁচল পাট, অর্থাৎ আঁচল পাটটাকে বড় বড় কলগা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, তার সাথে গায়ের বুটি রোজ রাখা হয়েছে এই ধরনের, তার সাথে সুন্দর পাড়ের অপশান, অর্থাৎ আঁচলে যে ধরনের কলগা দেওয়া হয়েছে পাড়েও সেই কলগাটা রাখা হয়েছে, তার সাথে গায়ে ছোটো ছোটো বুটি, পুরো অল ওভার বেস জুড়ে ঠিক এই বুটির অপশান পাবেন, পুরো শাড়ির বেসটাতেই ঠিক এই একই অপশান, তার সাথে ব্লাউজ পিসের হাতার অপশান হিসাবে সুন্দর একটা প্রিন্টেড ছাপা হয়েছে। 1384 1384 নাম্বার কোড, এখানে যে শেডটা রাখা হয়েছে এটা সম্পূর্ণ একটা ডেলটন বলা যাবে না, এক কালার শেড, অর্থাৎ লম্বা সুতো এবং চওড়া সুতো দুটো সুতোকে এক করে রাখা হয়েছে, শাড়ি বেস্ট কালার এসছে তুতে কালার, সুন্দর একটা আঁচল পাট, এবং এই আঁচলটাতে সম্পূর্ণ বিষ্ণুপুর ঘরনা, অর্থাৎ বিষ্ণুপুরের মন্দির, বিষ্ণুপুরের টেরাকোটার ঘোড়া, এই দিয়ে পুরো শাড়িটা সাজিয়ে তোলা হয়েছে, পুরো বেস ঠিক এভাবে সাজানো হয়েছে, তার সাথে একদম শেষ প্রান্তে একটা ব্লাউজ পিস পাবেন, সেই ব্লাউজ পিসের হাতার অপশান হিসাবে একটা সুন্দর বর্ডার তৈরি করে রাখা হয়েছে। 1385 1385 নাম্বার কোড, আরেকটা মাস্টারের সাথে তসর কালার অপশানের প্রিন্টের শো করছি বিষ্ণুপুর কাতানের উপরে, এক কালার প্রিন্টেড করা হয়েছে, তসর কালার বেসের সাথে ব্রাউন কম্বিনেশন করে আঁচল গায়ে ছোটো ছোটো বুটি রাখা হয়েছে পুরো অল ওভার বেস জুড়ে, এবং সুন্দর একটা ফিগার পাড় থাকছে, বিনা ফিগার পাড় থাকছে, অর্থাৎ লতপাত কলগা দিয়ে একটা পাড়ে অপশান রাখা হয়েছে, গায়ে সুন্দর বুটির অপশান, পুরো অল ওভার বেস জুড়ে ঠিক পুরো ভরাট প্রিন্ট, তার সাথে একটা ইউনিক ব্লাউজ পিস, সেই ব্লাউজ পিসের হাতের বর্ডার হিসাবে একটা প্রিন্টেড অপশান রাখা হয়েছে। নেক্সট 1386 নাম্বার কোড, 1386 প্রাইস সেম থাকবে 3400, 3400, এরম একটা শেড, যে শেডটার মধ্যে রেডের সাথে ব্ল্যাক বোনা হয়েছে, শাড়ি কালার অপশান এসছে ব্রাউন বা চকলেট, অর্থাৎ ডার্ক চকলেট ঘেঁষা একটা কালার এসছে, কিন্তু শেডটার মধ্যে একটা ব্লুটন ভাব থাকবে পুরো শাড়িটাতেই, টোটাল শাড়িটা ঠিক এইভাবে, অর্থাৎ ছোটো বুটি এবং বড় বুটি দুটো বুটি দিয়ে পুরো সাজানো হয়েছে পুরো শাড়িটাকে, শাড়িটার মধ্যে একটা শেডের অপশান থাকছে পুরো শাড়িটার মধ্যেই, অল ওভার বেস ঠিক এই একই প্রিন্টেড অপশান থাকছে পুরো শাড়ি জুড়ে, তার সাথে একটা ব্লাউজ পিসের অপশান হিসাবে সুন্দর একটা বর্ডার চিহ্নিতকরণ করা হয়েছে। আমরা আরেকটা অপশান আপনাদের কাছে দেখেছি, যেটা আমাদের লাইভের সাথে চলাচল চলাকালীন আমরা একটা করে স্টিল ছবির অপশান দিচ্ছি আপনাদের কাছে, যাতে আমাদের শাড়িগুলোকে আপনারা আরও ভালো করে দেখার সুযোগ পান, এবং সেখান থেকে আপনারা কম্পেয়ার করে আপনার পছন্দের শাড়িটাকে বেছে নেওয়ার সুযোগ থাকে। এটা একটা অলিভ গ্রিন শেড আঁচল পরছেন, এখানে ব্ল্যাক এবং অফ হোয়াইট ডিসচার্জ কালার করে পুরো আঁচলটা সাজানো হয়েছে, বডি বেসটা রাখা হয়েছে ঠিক এ ধরনের, ঠিক এইভাবে বডি বেসটা আছে পুরো শাড়িটাতেই, বাকি যে অপশান অর্থাৎ পুরো শাড়িটাই এই ধরনের ভরাট প্রিন্ট, তার সাথে ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশের জন্য আমাদের বিষ্ণুপুর ছোটো ছোটো টেরাকোটা ঘোড়া দিয়ে সাজানো হয়েছে ব্লাউজ পিস অংশটাকে। 1388 নাম্বার কোড, 1388 একটা পিওর রেড কালার, আঁচল এই থাকছে বডি বেস,
পুরো সাইটের বেস পেন্টিং ঠিক এভাবে, পুরো ভরাট প্রিন্ট থাকছে প্রথম থেকে শেষ অবধি ঠিক এইভাবে। তার সাথে একটা ব্ল্যাক পিসের অংশ চিহ্নিতকরণ করা হয়েছে এবং ব্ল্যাক পিসের হাতার অপশন হিসাবে একটা প্রিন্টেড জায়গা রাখা থাকছে। 1389 এই থাকছে কোড নাম্বার, 1379 নাম্বার কোড, প্রাইস 3400। একটা ডার্ক অলিভ গ্রিন শেডের শাড়ি, আঁচল পাট, তার সাথে এই শাড়িটার যে আঁচলটা বানানো হয়েছে একদম আমাদের বিষ্ণুপুরের বালুচরি, ঠিক বালুচরি যে মডেলে হয় ঠিক সেই মডেলেই এই প্রিন্টেডটা ছেপে নেওয়া হয়েছে। গায়ের বুটলে দেখুন পুরো অলওভার বেস জুড়ে ব্ল্যাক এবং অফ হোয়াইট ডিসচার্জ প্রিন্টিং করে পুরো শাড়িটাকে সাজানো হয়েছে। বেস প্রিন্টেড থাকছে ঠিক এইভাবে, অলওভার বেস ঠিক এই প্রিন্টেড থাকছে, তার সাথে ব্ল্যাক পিস অংশ। এই ধরনের পৌরাণিক আমাদের যে বালুচরি যে পাড় হয় সেই পাড়টাকে তুলে ধরা হয়েছে প্রিন্টেড আকারে, ব্ল্যাক পিসের হাতার অপশন হিসেবে রাখা হয়েছে। 1390 1390 নাম্বার কোড, প্রাইস সেম থাকবে 3400। রাস্ট কালার অর্থাৎ পোড়া ইটের যে কালারটা হয় ঠিক সেই কালার। আঁচল পাট, এরম একটা আঁচল পাট, তার সাথে শাড়ির বেস পেন্টিং ঠিক এভাবে, পুরো অলওভার বেস ঠিক এভাবে প্রিন্টেড থাকছে পুরো শাড়ি জুড়ে। টোটাল শাড়িটার যে প্রিন্টিং অপশান পাচ্ছেন ঠিক এভাবে প্রিন্টেডটা রাখা হয়েছে পুরো শাড়ি জুড়ে। তার সাথে ব্লাউজ পিস অংশ একদম পৌরাণিক আমাদের যে বালুচরির যে পাড় হয় ঠিক সেই পাড়ের অপশান দিয়ে ব্লাউজ পিসের হাতাটাকে সাজানো হয়েছে। 1391 1391 নাম্বার কোড, শাড়ির প্রাইস রেট থাকবে 3400। এখানে পুরো শাড়িটা কলগা, একটা জিওমেট্রিক প্যাটার্ন অর্থাৎ স্কোয়ার চেক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে ঠিক এভাবে। ডিপ পার্পল শেডের উপর শাড়িটা, আঁচল পাট, পুরো বেস, পুরো বেস পেন্টিং এই ধরনের, ব্ল্যাকের সাথে ডার্ক রানি বোনা হয়েছে, তার ফলে যে কাটটা এসছে ডার্ক পার্পল শেড, তার সাথে ব্ল্যাক পিস অংশ, ব্ল্যাক পিসের অপশন হিসাবে একটা বর্ডার থাকছে, সেই বর্ডারটা কলকা কলকা রাখা হয়েছে পুরো শাড়ির ব্ল্যাক পিস অংশটা। 1392 1392 নাম্বার কোড, এখানে শাড়ির যে বেস কালার অপশান আছে মাস্টারের সঙ্গে তসর কালার বোনা, অর্থাৎ শাড়ির বেস কালার হচ্ছে কোরা কালার বা গঙ্গাজল কালার কিংবা পোড়া ঘের কালার। শাড়ি সাজানো হয়েছে স্কার্ট বর্ডার আকারে, একটা অংশ আঁচল পাট রাখা হয়েছে বালুচরি মোটিভে। কীগুলো বিষ্ণুপুর কাতান বেসের উপরে প্রত্যেকটা প্রিন্টেড সিল্ক, আঁচল বেস, শাড়ি বেস যে প্রিন্টেড ঠিক এইভাবে, অর্থাৎ স্কার্ট বর্ডার পা রাখা হয়েছে, তার সঙ্গে বিষ্ণুপুরের ট্রেডমার্ক ঘোড়া, এই ঘোড়া দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়িটাকে। এই প্রত্যেকটি শাড়ি যে আমি শো করছি আজকের লাইভ থেকে আপনাদের কাছে, আমাদের বিষ্ণুপুরের যে এক কালার ঘরনার যে প্রিন্টেড স্থান হয় সেই থানটাকে বেস করে এগুলো হচ্ছে আমাদের প্রিন্টেড, অর্থাৎ বিভিন্ন কালারিং থান। যে কালারিং থানের একটা সূচনা আমি প্রথমেই দেখিয়ে নিয়েছি লাইভের শুরুতেই, একটা থান দেখিয়ে পর এই প্রিন্টেডগুলো শুরু করেছি আমি। এই থাকছে ব্ল্যাক পিসের অংশ। 1393 এই থাকছে কোড নাম্বার, শাড়ির বেস কালার হচ্ছে অরেঞ্জ, এরম একটা আঁচলের পাট, তার সাথে বডি বেস ঠিক এইভাবে, বডি বেস পুরো অলওভার বেস ঠিক এইভাবে। এই সামনের সপ্তাহ অর্থাৎ বিষ্ণুপুর এই মেলা চলাকালীন আমরা লাইভে আসতে পারবো না, একদম সামনের দিন লাইভ হবে আমাদের একদম জানুয়ারির ফার্স্ট 4 তারিখ, একদম নতুন বছরে 4 তারিখে একদম বিষ্ণুপুরের যেটা ঘরনা বা বিষ্ণুপুরে যে নিয়ে আমাদের এই লাইভ শো অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য সেই বালুচরি সেই স্বর্ণচরি প্রথম দিনের প্রোগ্রামে থাকবে বছরের শুরুতেই, একদম জানুয়ারির ফার্স্ট সপ্তাহ এবং জানুয়ারির 4 তারিখ ঠিক সন্ধ্যে 7:30 লাইভ করতে বসবো বালুচরি স্বর্ণচরি নিয়ে। ব্রাজপি অংশ সামনের যে দিনগুলো থাকছে অর্থাৎ সামনে 23 থেকে 3 জানুয়ারি পর্যন্ত আর লাইভে আসতে পারবো না, কারণ দোকানের পেটা চাপ থেকে যায়। এবং আপনাদেরকেও জানাবো যে সামনে বিষ্ণুপুরের এই উৎসব বিষ্ণুপুরের মেলা, আপনারা সকলেই আসুন,
বিষ্ণুপুরে শীতের আমেজকে অনুভব করে যান। তাছাড়াও বিষ্ণুপুর যে মন্দির নগরীর যে বিষ্ণুপুরের যে টেরাকোটার কাজ, বিষ্ণুপুর হস্তনির্মিত বালুচরি শাড়ি, এই বালুচরি শাড়ির একদম প্রতিষ্ঠান এবং সরাসরি শাড়ি দেখার যে একটা জায়গা বিষ্ণুপুর অনুষ্কা, একদম ছিন্নমস্তা মন্দিরের সম্মুখ সমরে আসুন। আপনাদেরকে আমন্ত্রণ রইল বিষ্ণুপুর মেলায় আসার জন্য, এবং তার সাথে একবার অন্তত পরখ করে যান বিষ্ণুপুরের অনুষ্কাতে, যেখানে সরাসরি উৎপাদিত বালুচরি, স্বর্ণচরি বা বিষ্ণুপুর কাতান সিল্কের বিভিন্ন সম্ভার নিয়ে আমরা বসে আছি। সিকিম কালার বেসের উপরে সেটা আমি শো করছি। এই থাকছে আঁচলপাট, পুরো শাড়ির বেস প্রিন্টিং একদম বালুচরির আদলে, অর্থাৎ বালুচরির যে ধরনের ঘরনার বুটি হয় ঠিক এইভাবে আঁচল, পুরো বডি বেসের প্রিন্টেড, পুরো শাড়ি জুড়েই অল ওভার ঠিক এই একই প্রিন্টেড থাকছে। শাড়ির বেস কালার হচ্ছে সিগিন, পারফেক্ট সিগিন কালার বলে যেটা বোঝায় ঠিক সিগিন কালার আছে। ক্যামেরায় অনেক সময়তে এই কালারগুলো লাগে স্কাই কালার লাগে, অর্থাৎ কিছুটা ফ্যাকাসে লাগে, কিন্তু অরিজিনাল সিগিন কালার যেটা হয় ঠিক সেই কালারের বেসের শাড়িটা হচ্ছে। এই থাকছে ব্লাউজ পিসের অংশ। 1395 1395 শাড়ির বেস কালার হচ্ছে রানি কালার, একদম ব্রাইট ফুল কালার, রানীর সঙ্গে রানী বোনা হয়েছে পুরো কালারটাতে, সুন্দর একটা কলগা দিয়ে আঁচলটা সাজানো হয়েছে, তার সাথে গায়ে ছয় ছয় বুটি থাকছে পুরো অল ওভার, অল ওভার বেশ সুন্দর পাড়ের অপশান, ছয় ছয় গায়ে বুটি নিয়ে পুরো শাড়িটা সজ্জিত, টোটাল অল ওভার বেশ ঠিক এভাবে, ছয় ছয় প্রিন্ট থাকছে পুরো শাড়ি জুড়ে, এবং প্রিন্টেড রাখা হয়েছে এক কালার ডিসচার্জ প্রিন্টিং, এবং ব্লাউজ পিসের হাতার অপশান হিসেবে সুন্দর একটা বর্ডার রাখা হয়েছে। 1397 1397 নাম্বার কোড শাড়ির বেস কালার হচ্ছে বেগনি ব্লু শেড, রানীর সঙ্গে ব্লু বোনা হয়েছে, কালার অপশান যেটা এসছে বেগনি ব্লু টাইপ, অর্থাৎ পিওর বেগনি ব্লু বলতে যে কালারটা বুঝি আমরা ঠিক সেই ধরনের কালার শেড, এবং তার সাথে এক কালার প্রিন্টেড রাখা হয়েছে অফ হোয়াইট প্রিন্টেড, যেটাকে আমাদের ভাষায় আমরা প্রিন্টেড অপশানে ডিসচার্জ প্রিন্টিং বলে থাকি। ঠিক এই ধরনের আঁচল পার্ট, এই ধরনের বডি পার্ট, এবং শাড়িটা সম্পূর্ণ একটা ডুয়েল টোন শেড, শাড়িটার মধ্যে পরিষ্কার একটা রানীর আভাস ফেঁসে উঠছে, শাড়ির যেখানে যেখানে পার্ট হবে একটা আপনার সুন্দর রানীর একটা আভাস পাবেন পুরো শাড়িটা জুড়ে, খুব ইউনিক শাড়ি, অল ওভার বেস ঠিক এই প্রিন্টেড, তার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস অংশ। একদম লাস্ট শাড়ি আমাদের আজকের প্রোগ্রামের 1398 নাম্বার কোড, প্রাইস 3400, ব্ল্যাকের সাথে রাস্ট বোনা, সরি রেড বোনা, এরম একটা থানের অপশান, খুব মিষ্টি একটা কালার হয়েছে, এবং সম্পূর্ণটা আনকমন শেড, আঁচল বেস, এই থাকছে আঁচল পাট, তার সাথে পুরো অল ওভার বেস জুড়ে ঠিক এইভাবে পুরো শাড়িটাকে সাজানো হয়েছে, অর্থাৎ দুপাশে ছোটো বুটি, মাঝখানে একটু বড় ফিগার বুটি দিয়ে পুরো শাড়িটা সজ্জিত। একদম শাড়ির অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে জাস্ট আপনাদের কাছে একটা কি দু মিনিট সময় নেব, খুব বেশি সময় নেব না আপনাদের কাছে। এই থাকছে ব্ল্যাক পিসের অংশ, ব্ল্যাক পিসের অংশ হিসাবে সুন্দর একটা বর্ডার চিহ্নিতকরণ করা আছে। আমি দুটো মোবাইল নাম্বার, তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সামনে রাখছি, এইগুলো হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, সরাসরি আপনাদের কাছে আমাদের দুটো মোবাইল নাম্বার, তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, এগুলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হিসেবে। আমি একটা পেমেন্ট সিস্টেম হিসেবে একটা কার্ড দিচ্ছি আপনাদের সামনে, একটা চার্টের আকারে, যেখানে আমরা ফোনপে গুগল পের জন্য নাম্বার ইউজ করে থাকি, একটাই নাম্বার ফোনপে গুগল পের জন্য ইউজ করে থাকি, 800 শুরু হয়েছে নাম্বারটা, তার ঠিক নিচে দেখুন বিষ্ণুপুর অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট শো করা আছে, একটা SBI একটা PNB, এফসি কোড সমেত আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, অর্থাৎ সরাসরি যদি আপনারা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আপনার পেমেন্ট আপনারা করে থাকেন, সেক্ষেত্রে আমরা শিপিং ফ্রি দিয়ে থাকি, অর্থাৎ শাড়ির যা প্রাইস সেট সেটা থাকবে, কোনো রকম কোনো শিপিং নেব না আমরা। আর একটা সিস্টেম আছে যে সিওডি সিস্টেম, অনেকে সিওডিকে বিশেষ অগ্রাধিকার দেন, সেই সিওডি সিস্টেমের ক্ষেত্রে একটা 3% এক্সট্রা চার্জ লাগবে। আর যদি আপনারা মনে করেন সরাসরি আমাদের এই অনুষ্ঠানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা পে করে দেবেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো শিপিং চার্জ লাগবে না, আমরা সরাসরি আপনার বাড়িতে পৌঁছে দেবো, এবং শাড়ি যতক্ষণ না আপনার বাড়িতে পৌঁছাচ্ছে তার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার থাকবে। আজকের মতন এই লাইভ অনুষ্ঠান সমাপ্তি করার আগে, সামনের বড়দিনের উৎসব 25 ডিসেম্বর গুড ফ্রাইডে, আপনাদের সকলকে জানাবো আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, আপনারা সকলেই ভালো থাকুন, এবং সামনের দিনগুলো আপনারা সকলেই ভালোভাবে আনন্দ উপভোগ করে মেতে উঠুন। বিষ্ণুপুরের শীতের আমেজ সম্পূর্ণভাবে এসেছে, এবং সামনেই বিষ্ণুপুরের মেলা, আরেকবার আপনাদেরকে আমন্ত্রণ জানাই,
বিষ্ণুপুর আসুন, বিষ্ণুপুরে টেরাকোটা, বিষ্ণুপুরে মন্দির নগরী বা বিষ্ণুপুরে মা ছিন্নমস্তা মায়ের মন্দির এবং সরাসরি বালুচরি দেখার যে সুযোগ, মা ছিন্নমস্তা মন্দিরের সামনে আপনারা আসুন, আমাদের নিজস্ব প্রোডাকশনের আইটেম আপনাদের জন্য সরাসরি আমরা দেখাতে পারি। নমস্কার, আজকের মতন এই প্রোগ্রাম আমি এখানে শেষ করছি। সামনের 4 তারিখ অর্থাৎ নতুন বছরের একদম শুরুতেই আমাদের একদম যেখানটা থেকে বসে আমি লাইভ শোটা করছি ঠিক তার পেছনেই আমাদের বালুচরি বা স্বর্ণচুরি যে বিভিন্ন আইটেম রয়েছে তারই একটা ইউনিক প্রোডাকশন বালুচরি স্বর্ণচুরি নিয়ে আমরা সেদিন প্রোগ্রামটা করব ঠিক সন্ধ্যে 7:30 মিনিটে। 4 তারিখ অর্থাৎ 4/1/2022 সাল একদম বছরের শুরুতেই আপনাদের কাছে বালুচরি নিয়েই অনুষ্ঠানটা শুরু করব। আরও একবার আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা রইল। আপনারা সকলেই ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।